বন্ধুগণ, আমি আজকে ব্যাচেলারদের জন্য খুব সহজ একটি রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি রান্না করে দেখাবো রুই মাছ দিয়ে চিচিঙ্গা এবং আলুর তরকারি কীভাবে রান্না করতে হয়। এজন্য আমি প্রথমে তিনটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং পেঁয়াজগুলো তেলে একটু নেড়েছেড়ে যখন বাদামি রঙের হয়ে আসছে তখন সামান্য একটু পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে আমি হলো কুটে রাখা সবজি এবং মাছগুলো এখানে পরিষ্কার করে রাখা হয়েছে, সেগুলো আস্তে আস্তে কীভাবে দিতে হবে আমি সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এবং আপনারা চাইলে খুব সহজেই আসলে এই রেসিপিটা তৈরি করতে পারেন। এই যে দেখুন, মশলাটা যখন একটু মোটামুটি কষানো হয়ে গিয়েছে তখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো খুব বেশি সময় ধরে এই মশলাতে কষানো উচিত হবে না, জাস্ট মোটামুটি 3-4 মিনিট মশলায় মাছগুলো কষিয়ে পরে হলো উঠায় ফেলাটাই ভালো হবে। নাহলে মাছগুলো বেশি নরম হয়ে গেলে ওঠানোর সময় বা পরবর্তীতে আবার যখন আমি সবজি কষানোর পরে দেব তখন হয়তো ভেঙে যেতে পারে। যে দেখুন বন্ধুরা, আমি 3 মিনিট পর মাছগুলো উঠিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে। মাছগুলো ওঠানোর পরে আমি হলো সবজিগুলো এই মশলার মধ্যে আবার কষাবো। সবজিগুলো যখন কষানো হয়ে যাবে তখন আমি হলো জল দিয়ে দিব। জল দেওয়ার পরে আস্তে আস্তে মাছগুলো দেব এবং কেটে রাখা কাঁচামরিচগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেব। দেওয়ার পরে আমি হলো 5-7 মিনিট মাঝারি আছে রেখে জল দেওয়ার চেষ্টা করব। তারপর দেখবেন খুব সুন্দর একটি সুস্বাদু মজাদার রুই মাছ দিয়ে চিচিঙ্গা এবং আলুর তরকারি প্রস্তুত হয়ে যাবে। এবং আপনারা চাইলে খুব সহজেই বন্ধুরা এই রেসিপিটি করতে পারেন। আসলে আমরা চাকরির সূত্রে, পড়াশোনা, ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন কারণে মেসে থাকতে হয়, অনেক সময় আমাদের হেল্পিং হ্যান্ডের যতটুকু সাপোর্ট পাওয়ার কথা সেটা হয়তো নানা কারণে পাওয়া যায় না, তো বাধ্য হয়ে আমাদেরকে হোটেলে খেতে হয়। হোটেলে খাওয়ার ফলে অনেক সময় অ্যাসিডিটি থেকে শুরু করে নানাবিধ সমস্যা তৈরি হয়। এই জন্য যতটুকু সম্ভব নিজে রান্না করে খাওয়াটাই আসলে ভালো, স্বাস্থ্যসম্মত এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজের মতো করে রান্না করা যায়। জাল, নুন, তেল ইচ্ছা মতো নিজের মতো নিজে যতটুকু খেতে স্বাচ্ছন্দ্যবোধ করবো ঠিক সেই পরিমাণে ব্যবহার করা যায়। তো বন্ধুরা, আমি সবজিগুলো কষানো হয়ে গেছে অলরেডি, আমি এখন জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে আস্তে আস্তে করে কষিয়ে রাখা মাছগুলো আমি এখানে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, খুব কঠিন কোনো কাজ নয়, চাইলে খুব সহজেই এরকম একটি রেসিপি করে ফেলা যায়। দেখুন, আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো যাতে উপরে ভেসে না থাকে সেজন্য আস্তে আস্তে চামচ দিয়ে একটু জলের মধ্যে যাতে ডুবে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এবং তারপর কাঁচামরিচগুলো এবার দিয়ে দিতে হবে। কাঁচামরিচগুলো একইভাবে একটু জলের মধ্যে যাতে থাকে সেভাবে চামচ দিয়ে আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, মোটামুটি আমার তরকারি রান্নার সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। এখন জাস্ট 5-7 মিনিট তাপে রাখলেই তরকারি প্রস্তুত হয়ে যাবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 3 মিনিট পরের এই অবস্থা, আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দেব এবং 10 মিনিট তাপে রাখব। দেখুন বন্ধুরা, আপনারা চাইলে খুব সহজেই এই রেসিপিটি করতে পারবেন। এবং এই রেসিপির জন্য কী কী উপাদান লাগবে আমি ডেসক্রিপশনে সব উপাদানের লিস্ট দিয়ে দেব এবং আপনারা চাইলে সহজেই এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন সবাই। খুদা হাফেজ।